আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক মেসেঞ্জারে কীভাবে আপনার বন্ধুদের নাম্বার বের করবেন। ফেসবুক মেসেঞ্জারে কন্ট্যাক্ট নাম্বারে সেভ করা যাদের ফেসবুক আইডি খোলা আছে, অন্য নামে খোলা আছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না ওইটা কার আইডি বা কি নাম্বারে খোলা হয়েছে, তার নাম্বারটা কীভাবে বের করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। ফেসবুক মেসেঞ্জার 110 ভার্সন বা এর আগের ভার্সনে সরাসরি ফেসবুক নামের সাথে কন্ট্যাক্ট নাম্বার দেখা যেত, কিন্তু বর্তমানের নতুন ভার্সনগুলোতে এই অপশনটুকু হাইড করে রাখা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো এই এই কীভাবে তার নাম্বারটা বের করবেন। চলুন দেখা যাক এইটা কেমন করে করতে হয়। আগে কেমন করে কন্ট্যাক্ট নাম্বার দেখা যেত, মেসেঞ্জার ওপেন করুন, তারপর নিচে তিনটে বারে ক্লিক করুন। মেসেঞ্জারে আসছে, এখানে এই নাম্বারটি, এই আইডিটি দেখুন, রাশেদ বস শিফন ফ্রম ইউর ফোন কন্ট্যাক্ট ইজ অলসো অন মেসেঞ্জার। এই নাম্বারটি আমার সেভ করা আছে, মেসেঞ্জারও অ্যাড আছে কিন্তু নাম্বার শো করতেছে না কি নাম্বার। আর এই আইডি আমার সাথে আমার ফ্রেন্ড লিস্টেও নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই আইডিটা আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড নাই, তারপর মেসেঞ্জারে আসছে কারণ তার নাম্বারটা আমার মোবাইলে সেভ করা আছে। তো আগে এখানে এই হোয়াট বা এই গোল বাটনে চাপ দিলেই তার নাম্বারটা শো করতো আগের ভার্সনগুলোতে, কিন্তু এখন সেটা করতেছে না। তো আমি এখন দেখাবো এই এই নাম্বারগুলো কীভাবে বার করবেন। ব্যাকে আসুন, উপরে সার্চে ক্লিক করুন, সার্চ বক্সে এখানে যার নাম্বারটা আপনি চাচ্ছেন তার নামটি লিখুন। এই যে দেখুন রাশের পর শিপন এই নামটি শো করতেছে এবং ডান পাশে তিনটি কলনের মতো আছে, এখানে ক্লিক করুন, তারপরে কন্ট্যাক্ট ইনফো এখানে ক্লিক করুন। এই যে দেখুন এখানে তার নাম্বারটা শো করতেছে। তো এই ছিল কিভাবে নাম্বার দেখবেন, আশা করি ভালো লাগছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরবর্তীতে ভালো ভালো টিপস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ধন্যবাদ।